কথা ছিল গেল ভালোবাসা দিবসে, ভালোবাসাবাসি করতে করতে দরদ দেখবেন শাকিবিয়ানরা, কিন্তু দিন শেষে তাদের অবস্থা হলো ছেঁকা খাওয়া প্রেমিকদের মতো। কেননা 14 ফেব্রুয়ারি চলে গেলেও দরদের খবর নেই। এরপর রাজকুমার তুফান কত ছবি এলো গেল, কিন্তু দরদ আর এলো না। তাদের এই যন্ত্রণা আলপিনের মতো খোঁচাচ্ছিল, অবশেষে মুক্তি মিলেছে। কেননা 15ই নভেম্বর আসছে ছবিটি, এরই মধ্যে একটি অ্যানাউন্সমেন্ট টিজারের মাধ্যমে জানানো হয়েছে তা। শুরুতেই মারমুখী শাকিবের দেখা, পরের দৃশ্যেই বউকে খুশি করতে আপ্রাণ চেষ্টা করা বউ পাগল স্বামী, এরপরে আরও রোমান্টিক সোনালকে নিয়ে নৌকায় ভাসাভাসি। এরপরের সিনেই রুদ্রার বিপরীত পিট, মুখমণ্ডল রক্তে রঞ্জিত, হাঁপাতে থাকা এক উদ্ভ্রান্ত অবতার। এরপর বেশ কিছুক্ষণ সোনালের সঙ্গে রোমান্স, শেষে চোখের জল ফেলা একা একা বিরহী অবতার। এভাবে কখনও প্রেমিক কখনও খুনি হিসেবে টিজারে ধরা দিয়েছেন শাকিব খান। মাঝে একবার শহরের রাস্তায় শিকারের খোঁজে পুলিশ পায়েল সরকার, এভাবেই টানা 1 মিনিট 17 সেকেন্ডের টিজারে দেখা গেছে শাকিবকে। এবার টিজার নিয়ে কিছু কথা। তুফানের টিজার দেখে মনে হয়েছিল এরকম শাকিবকে এর আগে কেউ কখনো দেখেনি। দরদের টিজার দেখেও মনে হয়েছে একের ভিতর শাকিবের এত রূপ কেউ কখনো দেখেনি, কোনো অবতারই আরোপিত নয়, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান সম্পন্ন মনে হয়েছে। ইনোসেন্ট, অ্যাগ্রেসিভ বা রোমান্টিক সকল মোডেই, গুড না বেটার না, একেবারে বেস্ট লেগেছে। কথায় আছে স্যাম্পল দেখেই বোঝা যায় স্টকে কী আছে, তেমনই দরদের টিজার দেখেই বোঝা গেছে এই ছবিতে স্টার রমনা শাকিবের অভিনয় দেখবে দর্শক। আর এর ধারাবাহিকতা যদি থাকে তবে দরদ হবে শাকিবের ক্যারিয়ারের অন্যতম একটি ছবি। তাই যদি হয় তবে তুফানের মাধ্যমে রায়হান রফি শাকিবকে টিপিক্যাল ঘটনা থেকে যে বড় ফ্রেমে নিয়ে এসেছেন তার ধারাবাহিকতা থাকবে। এবার বলবো এই টিজারের দোষগুণ নিয়ে। ভালো মন্দ যাই বলবো সব শাকিবকে নিয়েই বলতে হবে, কেননা এই টিজারে শুধু তাকেই ফ্লোর দেওয়া হয়েছে, বাকি যাদের দেখানো হয়েছে তা ছিল না দেখানোর মতো। শাকিব খানের পারফরমেন্স দারুণ ছিল, এক চরিত্র থেকে আরেক চরিত্রে ঢুকে যাওয়া মোটেই সহজ কথা নয়, আর একই সিনেমা লুক চেঞ্জ করা আরও কঠিন। বাট পাকা অভিনেতা না হলে এটি পাকাপাকিভাবে করা সম্ভব নয়, কিন্তু শাকিব এই সিনগুলোতে বেশ সাবলীল ছিলেন। বাকি জায়গাগুলোতেও এক্সপ্রেশন দেখে মনে হয়েছে চরিত্র যা বোঝাতে চেয়েছে তিনি বোঝাতে পেরেছেন। এক কথায় খাপে খাপ জব্বারের বাপ, অ্যাংরি, রোমান্টিক, সাইকো সব কয়টা জায়গায় নিখুঁত অভিনয় ছিল তার। এই টিজারে শাকিবের একটি হাসি আছে যার প্রশংসা করতেই হয়, কেননা আজীবন ন্যাকা ন্যাকা মার্কা হাসি দেয়া শাকিব এত নিপুণভাবে হেসেছেন যে বলার মতো না, এখনও কানে লেগে আছে। টিজারটি দেখার পর যে কথা না বললেই নয়, শাকিবকে এখানে ঝরঝরে লেগেছে, বয়সের ছাপ মোটেই ছিল না, যেটি বাড়তি তৃপ্তি দিয়েছে চোখে। আর এই ধারাবাহিকতা যদি সিনেমায় থাকে তাহলে ঈদ ছাড়া সময়েও অনায়াসে হলে দর্শক টানবেন শাকিব খান। এদিকে দরদের হিন্দি গানের ট্রেলার এসেছে, 2 লাইন নিয়ে কী কথা বলবো, পুরো গান আসতে দিন তারপর কথা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের সাথে থাকুন।